ওনারা এমকেএস এর লগে থাকবেন। হালা গারিদগুড়ি দুই ক্রিকেটারের আগমন, তার মধ্যে একজন বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, অপরজন একসময়ের জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ ওপেনার ইমরুল কায়েস, যিনি চাটগান নবাব তামিম ইকবালের লগে ইনিংস শুরু করি অসংখ্য জয়ের সাক্ষী হইয়ে। তবে এবার তারা খেলা গঠিত হন অনুষ্ঠানত নোয়াইয়ে এসে নিজের ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএসর উগ্গা সেলিব্রেশন প্রোগ্রামত, যেই প্রতিষ্ঠান ইতিমধ্যেই আইসিসি কর্তৃক অনুমোদনও পাই গিয়ে বলি ওনা যায়। ঢাকাতে আমরা লঞ্চিংটা করেছি, এবার আমাদের প্ল্যান ছিল চিটাগংয়ে করা। আমরা চেষ্টা করবো রাজশাহীতে একটা করা, প্রত্যেকটা ডিভিশনে একটা করা, কারণ আমাদের সবার পরিচিত ব্যাপার থাকবে যে আমাদের এটা দেশি একটা ব্র্যান্ড। আমি দুই বছর আগে যখন চিন্তা করেছিলাম যে আমি বাংলাদেশে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি দিব, বাট আমার মনে হয় যে কিছুটা হলেও সেটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি। এটার জন্য খুব ভালো লাগছে, কারণ এটা একটা অনেক বড় চ্যালেঞ্জিং বিজনেস। কারণ ইউকে থেকে আপনি কাঠটা নিয়ে এসে বাংলাদেশে ইয়ে করবেন, পাকিস্তান কাশ্মীর থেকে কাঠ নিয়ে আসবেন, হ্যান্ডেলটা আনতে হয় সিঙ্গাপুর থেকে, তো সব রকমভাবে এটা অনেক চ্যালেঞ্জিং। সো আমরা আশা করি সব রকমভাবে আমরা চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা উইদিন দুই থেকে তিন মাসের ভিতরে আমরা ফুলভাবে আমরা ম্যানুফ্যাকচারিং করতে পারবো এবং প্রোডাকশনে যেতে পারবো। চট্টগ্রাম থনিকাই আইব আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের স্বপ্ন লইব ইয়ান তো অন্য পারে। আচ্ছা মিরাজও কি চট্টগ্রামত আইলে মেজবান হাই? হ্যাঁ গতকালকে খাওয়া হয়েছে। মিরাজ তো গতহালিয়া হাইয়ে, আর ইমরুল চট্টগ্রামের কি শুধু মেজবানি পছন্দ? ইমরুলর শহর হিসেবে চট্টগ্রাম কেন? চট্টগ্রাম তো আমার কাছে মনে হয় দেখেন ঢাকার পরে চট্টগ্রাম যে সেকেন্ড বিগেস্ট সিটি এবং সেকেন্ড মানে স্পোর্টস পপুলারিটি সিটি, যেখানে এখানে প্রফেশনাল ক্রিকেট হয় যেটা হচ্ছে ঢাকা চিটাগং লিগ। আমার মনে হয় যে বাংলাদেশে এরকম লিগ খুব কমই হয়, সো হুইচ ইজ ভেরি গুড ফর ক্রিকেট আমি মনে করি। আসলে তো মেজবানটা একবার অবশ্যই খাই। ঢাকাতে আমার এত বেশি খাওয়া হয় না মেজবান, বাট চিটাগংয়ে আসলে মেজবানটা খাওয়া হয়। বৃহস্পতিবার নগরীর ফরচুন স্পোর্টস অ্যারেনাত জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত অন্য এই প্রোগ্রামত মিরাজ ইমরুলের পাশাপাশি উপস্থিত আছেন বারকুট গ্রুপের স্বত্বাধিকারী মঞ্জুরুল হক মঞ্জু এবং ফরচুন স্পোর্টস অ্যারেনার পরিচালক সহ অন্যান্য অতিথি। তাফিম আলমগীর, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।